বিয়ের আসরে করোনা ভাইরাসের সচেতনতার বার্তা বড় কনের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ সাগরদ্বীপ, সেই দ্বীপের প্রত্যন্ত একটি গ্রাম বৈজ বাড়িতে এদিন এক অন্যতম চিত্র ধরা পড়ল বিয়ের আসরে। করোনা ভাইরাসের সচেতনতার বার্তা দিয়ে বৈবাহিক জীবনে পা রাখলেন অম্লান ও উপমা। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের মতো মরণ ব্যাধি ছড়িয়ে পড়ছে, আর সেই সময় সাগর ব্লকের বৈজবাড়ি এলাকার নবদম্পতির মুখে মাস্ক পরে নিজেদের বিয়ের দিনেই আগত অতিথিবর্গদের সচেতন হওয়ার জন্য বার্তা দিলেন। তারা জানান, আজ বিশ্বে নোভেল করোনা ভাইরাস একটি মহামারী আকার ধারণ করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে কোনো রকম গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হতে সকলকে সতর্ক হওয়ার জন্য তারা বার্তা দেন। উপমা ও অম্লান তাদের বিয়েতে ক্যাটারারদের ও মাস্ক পরার জন্য উৎসাহিত করে। এই বিয়েবাড়িতে প্রত্যেক ক্যাটারার নিজ নিজ মুখে মাস্ক পরে এবং হাতে গ্লাস পরে খাবার পরিবেশন করে। আজকের বিয়েবাড়ি অনুষ্ঠানে অভিনন্দন ক্যাটারার, তাই তো? বলছি, কেন হঠাৎ মাস্ক পরলে তোমরা? কি বার্তা দিতে চাইছো? আমাদের মাস্ক আজ থেকে না, বহুদিন থেকে, মানে যখন থেকে শুরু স্টার্টিং একদম প্রথম থেকে স্টার্টিং। আচ্ছা, কোনো বিশেষ কারণে কি মাস্কটা পরা হয়েছে? হ্যাঁ, বিশেষ কারণ তো আছে, সেটা একটু বললে ওই কথা বলার সময় খুঁটিয়ে পড়ে দাঁড়ানো খুব আছে। এখন তো করোনার ব্যাপার আছে, এখন তো করোনা আছে, সেরকম কিছু বার্তা দিতে চাই? ওইটাই না, আমাদের গেট আপটা প্রথম থেকে, একদম যখন যা শুরু হয়েছে একদম প্রথম থেকে।